ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাইম হইল লকুরার আমতাসা হিটা। আবার এটারে অনেকে কয় তেলের হিটা মানে, তবে এটা আমতাসা হিটা নামে বেশি পরিচিত। তিন আমরা আখি গুঁড় কিংবা আখি গুঁড়ে কুচু কিছু করে কাটি লিয়েছেন কেন মিঠাই, আখি মিঠাই আর কেন কি শালির গুঁড়ি, শালির গুঁড়ি আর আমরা এখানে আখি গুঁড় দিছি যে কিন্তু আমরা মনে করেন আগে কুচু কিছু করে কাটি লইছি। তখন এটা কি দিয়ে মিশাবেন? কিছুক্ষণ দুই তিন চার ঘন্টা তিন চার ঘন্টা ফ্রিজে রাই দিয়ে তাহলে গুড়িগুলা ভালোভাবে মিশবো। আর এই গুড়িগুলা যত ভালোভাবে মিশবো আপনার হিটাটা বেশি হইলবো। চিনি দিয়ে তো বানানো যায় কেন? চিনি দিয়েও হারবেন, আবার ঘাট দিয়ে হারবেন, যাতে যেটা পছন্দ। খাজুরে ঘাট, খাজুরে গুড় দিয়ে বেশি হয় তো না? ও আচ্ছা, খাজুরে খাজুরে গুড় অরিজিনাল গুড় এলে বেশি হওয়া দেব। আবার আপনাকে চিনির সমস্যা থাকলে সুইট এক্স কিংবা অল্টারনেটিভ যে সুইটনারগুলো আছে এগুলো দিয়ে বানানো যায়। এটা কি হিন্দু শালিগুড়ি না আতপ শালিগুড়ি? আতপ শালিগুড়ি আর কি। আতপ শালিগুড়ি ভালো হয় তো আমরা এনে গুলতেছি। আতপ কিছু দিতেন না নাকি? তাহলে মানে একদম সিম্পল আমতাসা হিটা দুইটা উপাদান, খাড় আর খাড় আর গুড়ি আর হানি, মানে তিনটে উপাদান। আর যদি নারিকেল খায় কেউ তাহলে কদম নারিকেল ব্লেন্ড করি, ব্লেন্ডার ফলাই দিলে সাইজ। ও আচ্ছা আচ্ছা, আপনারা যদি পছন্দ করেন অনেকে দেয় নোয়াখালীতে, নাইল দেয়, নাইল দিলে আলাদা একটা স্বাদ হয়। হ্যাঁ, যত গুড় তত মিষ্টি আর কি। নাইল দিলে একটু হওয়া দিব, আর নাইল ছাড়াও বানাইতে হারেন, নাইল দিয়েও বানাইতে হারেন। তো মূলত মূল উপাদান দুইটাই বলতে গেলে, গুড়ি চিনি আর আটা, ইয়া সরি আর হানি, তিনটা। তো আমগো গুড়ি কিছুক্ষণ ভিজানো হয়ে গেছে কেন, তিন চার ঘন্টা আমরা ভিজায় রাই দিছি। অন আমরা বানাইম একটা কড়াইয়ের মধ্যে, আপনারা তেল লইবেন, তেল একটু এটা ডুবো তেলে ভাজি দইব। তো এই ওইটাছে আমগো আন্তাসা হিটা, আর এর কিনা চামচের এক চামচ দিবেন। ওই তো হইতেছে তো মনে হয়, অনেক সময় তো হুলে না কেন, মানে না হুলে কারণ কি? খুবই সহজ। এটা ব্রাউন কালার করে ভেজতে হবে কেন, যাতে এই হিটে উল্টে আলটা দিয়ে যাতে কাঁচা না থাকে। তো এই হয়ে গেল আঙ্গ আমতাসা হিটা। আগে যেটা কইছিলাম মাত্র তিনটা উপাদান, পানি, গরম হানি কিংবা গরম হ্যানও দিতে পারেন, বাতের মাঠ যেটা হ্যান কিন্তু গরম হইতে হইব। আর হিদ্দু চাইলি না আতপ সেলের গুঁড়া আর হইলো মিডাই আপনি খাড় আখি গুড় দেন কিংবা চিনি দেন কিংবা খাজুরে খাড় দেন আপনার ব্যাপার। এই দুই তিনটা উপাদানে খুব সহজে আপনারা এই বানালে তারেন লক্ষুরার একটা ট্রেডিশনাল হিটা, খুব সহজ, যেটার নাম হইল আমতাসা হিটা।
দেন ভিতরে এত সুন্দর ডিজাইন হয় কেমনে? ওহ আচ্ছা, হুলি দেন, হুললে ভিতরে সুন্দর ডিজাইন হয়ে যায়। সাই কদ্দুর খাইছে কিনে? মিঠা ঠিক আছে, মিঠা একটু কম আছে। মিঠা ঘরে আমরা আবার মিঠা একটু কম খাই, তো এই হিসাবে ঠিক আছে। আর মিঠার ব্যাপারটা তো যার যার ব্যাপার, আপনারা মিঠা বেশি খাইলে বেশি দিয়েন, দেখুন ঠিক আছে, মিঠা কম হয়েছে। দিতারেন কিন্তু আপনি ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই আপনারা বাসা বাড়িতে চেষ্টা করেন এই সহজ রেসিপিটা। আন্তাশা হিরা, আল্লাহ হাফেজ। আঙ্গে পাড়িনি ও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট বাই, বাইরে হেনি মাইজি সমূহ নি নাম হুঞ্চনি বাই। আঙ্গে পাড়িনি ও খেয়ালি রহেল।